গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন বিমল মিত্রের গল্প রাত তখন এগারোটা ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটা একটা ট্রেন আছে তাতে গেলে মাসদিয়া রেল স্টেশনের সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লেগে যায় আরও দুই ঘন্টা তারপর আরেকটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধ্যে ছটায় সন্ধে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মাসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটি মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোর ট্রেনে বাড়ি যাই তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না লেখা পড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোন শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দেবে ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত চিন্তা ভাবনা স্বপ্ন সবকিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমার একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণী আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারদিকে এদো পানাপড়া পুকুর আর কেবল ক্ষেতখামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হারুমুদির দোকানের মাছায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢুকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নশু কাকা আসল্লাম বুধ ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলেই ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রামবাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশু আমাদের দেশের নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পূজা আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক পড়তো তা এই আবহাওয়াতে আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হল সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাবার কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু সে আলদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাছ দিয়াতে পৌঁছাবে তার মানে যখন পাঁচ ক্রু সেটে বাড়ি পৌঁছবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটোর ট্রেন আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাসদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম ভেবেছিলাম একটা সাইকেল রিকশা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অত দূরে শহরে নিয়ে গেলে ফিরে আসতে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটা শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আর অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে লাখলে হেঁটে চলেছি চারদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগল কিন্তু কিসের যে ভয় একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারদিকে দু চারটে ছোটখাটো দোকান তারাও দোকানের ঝাপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকে জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গাছ ছমছম করত আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসবো না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন বাবা বলছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধহয় এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মা বোধহয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এসব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়ানো কই এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোকেরা তাই ও জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারে রাস্তা দিয়ে একটা দাঁড়িয়েওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগুলাম না এগোতে ভয় করল ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন পটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বলল কে ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললে কে কে তুমি আমি ভয় শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমল ধীরেশদার ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নসু কাকা বললাম নসু কাকা আপনি হ্যাঁ আমি তা তোমার আসতে দেরি হলো যে বললাম দুপুরে দুটো ট্রেন ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যে ছটার ট্রেন ধরে আসছি তা আজকে অমাবস্যা রাতে না এলেই পারতে রাত বিরেতে কি আসা ভালো আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম তা আপনি এত রাত্রি কোথায় যাচ্ছেন জমিদার বাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে যত রাতি হোক আমাকে যেতেই হবে তার বড়ো ছেলের এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকে দেখা হয়নি কই না তো তা বেলা হয়তো ঠাহর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রির এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারও তো তাড়াতাড়ি আছে নসুকাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থা একলা ছেড়ে দিতে পারি ছুঁড়লে ধীরের দা যে আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থা একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে জমিদারবাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যে অবস্থা আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসুকাকে বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি সেজন্য জন্য ধীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কী কষ্ট হয় আমি নসি কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসি কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসি কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদরদরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে সে ঘুমিয়ে পড়েছিলাম তাই তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা যেন কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির না দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মরো মরো তাই শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন কী সব আবলতাবল বকছ আমি বললাম বারে আমি ভুল দেখব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম গল্প কথাটাই করল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বিমল মিত্রের গল্প রাত তখন এগারোটা আমি খুব চেষ্টা করছি এমন একটা বাংলা হরর গল্প পড়তে যেটা অ্যাকচুয়ালি সানডে সাসপেন্স বা আচ্ছা নাম বলেই ফেললাম অন্য কোনো চ্যানেলে পড়া হয়নি কিন্তু ভালো একটা গল্প তো সেইটা খুঁজতে খুঁজতে বিমল মিত্রের এই গল্পটি পড়া নিঃসন্দেহে বিমল মিত্রের সেরা কাজগুলোর মধ্যে একটি নয় বিমল মিত্রের ভালো কাজগুলোর মধ্যেও একটি নয় এটা এই গল্পটি খুবই কমন একটি প্লট বাংলার প্রত্যেকটি ভৌতিক লেখকের মোটামুটি এরকম একটি গল্প আছে যাই হোক আপনারা ধৈর্য ধরে শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যদি গল্প পাঠ ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা